জাহান্নামে কেন অনেক নারী থাকবে জানেন? কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না, হাজারো মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয়। দ্যাট ইজ ওয়াই তারা জাহান্নামে বেশি থাকবে। আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা। মেয়েদেরকে বলছি স্পেশালি, হয়তো এই কথাগুলো মেয়েদের কাছেও যাবে, তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না। তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না, এ কারণে তারা জাহান্নামে বেশি থাকবে। যে কোনো বিধান আল্লাহ তাদের সামনে বলেন, সব মেয়ের কথা বলছি না, ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে, সামিআনা ওয়া আতা'না এই পর্যায়ের না, যুক্তি দিবে। পর্দা করলে কি এখন কেমন করে চাকরি করব, পর্দা করলে কেমন করে পড়াশোনা করা যায়, এখন তো যাইতেই হচ্ছে, কিছু তো করার নাই, বিভিন্ন যুক্তি, হাজারটা যুক্তি তারা দিবে। কে জানি তাদের ব্রেইনটাকে পুরো ওয়াশ করে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, দজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী। মাশাআল্লাহ, দজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী। তাদেরকে ঘরে ইসলামিক অনুশাসনে রাখার জন্যে বাবা ভাই স্বামী শিকল দিয়ে বেঁধে রাখবে, তারপরেও তারা শিকল ছেড়ে বের হয়ে যাবে, আটকাতে পারবেন না, বিকজ অফ দেয়ার মাইন্ড ইজ ব্রেইন ওয়াশড। এ কারণে দেখা যায় তাদেরকে যখন কোনো বিধানের কথা আপনি বলবেন, তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে অবনত হতে চায় না, বিভিন্ন যুক্তিতর্ক তারা দেয়, এ কারণেই তাদের সংখ্যাটা জাহান্নামে বেশি হবে। আরও কারণ আছে, রাসূল বলেছেন সারা জীবন তাদের জন্য করবেন, স্পেশালি তাদের উদ্দেশ্য করে বলছি যাদের অ্যাফেয়ার আছে, যতই করেন যত কিছুই করেন না কেন, আপনি যদি তাকে ভোগবিলাস এবং পার্থিব সুখ শান্তি দিতে না পারেন, সে আপনাকে চিনবে না এক সময়ে। আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন, লিখে রাখতে পারেন। আর এমনিতে লিগ্যাল বৈবাহিক সম্পর্কেও সারা জীবন অনেক কিছু করবেন, হঠাৎ একদিন কোনো একটা কারণে ঝগড়া লেগে গেছে, তখন দেখবেন সে বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম। আমি নারীদেরকে ছোট করছি না, তাদের কিছু কিছু পয়েন্ট বলছি, এইসব কারণে তারা জাহান্নামে থাকবে। আমি একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, আপনারা জানেন, তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন, নবীদের সাথে সাক্ষাৎ করেছেন, ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন। এই সময় সবাই তাকে হাসি মুখে সম্বর্ধনা জানিয়েছিল, যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখে অভ্যর্থনা তাকে জানিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সবাই বলেছে হাসি মুখে। একজন একজন মালাক, একজন ফেরেশতা তাকে দেখে হাসেননি, একজন। আপনারা কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়েছিলেন, তিনি বলেছিলেন যে ইয়া জিব্রিল, ওর চেহারাটা এত গম্ভীর কেন, সে আমাকে দেখে হাসছে না কেন, তার মুখে হাসি নাই কেন? জিব্রিল আমিন বলেছেন যে তার নাম হচ্ছে মালাক, সরি তার নাম মালিক, তার নাম মালিক, সূরা যুখরুফের মধ্যে আছে, তার নাম মালিক। যেদিন থেকে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, সেদিন থেকে তাকে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ জাহান্নামের হেড অফ ডিপার্টমেন্ট, ইনচার্জ, সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছে। আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই। তার কাছে পারমিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে জাহান্নামের দিকে তাকিয়েছিলেন, ভিতরে দেখেছেন কি আছে। তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হলো, আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে খালি নারী আর নারী। এই হাদিসটা আমার আপনার মাকে বলবেন, আপনার বোনকে বলবেন, আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে, তার দ্বারা অন্যায় করা সম্ভব না। কীভাবে একটা মেয়ে সব কিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান্নামে জ্বলছে, অলরেডি, কারণ ভবিষ্যৎ তো আল্লাহ জানেন। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু এর ঘর জান্নাতে আছে, রাসূল সেটা দেখে আসেন নাই, এসে উমর ইবনুল খাত্তাবকে বলেছেন না যে আমি দেখে আসছি তোমার ঘর, আমি ঢুকিনি তোমার ঘরে তোমার আত্মসম্মানের কারণে। তার মানে তিনি পৃথিবীতে বিচরণ করছেন, ঘর তো জান্নাতে অলরেডি তৈরি হয়ে আছে, মেয়েরা দিব্যি ঘুরছে এভাবে, এবং তারা মোটেও সচেতন না তাদের ঘর হয়তো বা জাহান্নামে রেডি।